Hello viewers, welcome to Jalalabad vlog. Dear viewers, ঈদ যাত্রা ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বিআরটিসি বাস কাউন্টারের দৃশ্য দেখতেই পাচ্ছেন, ইমাত পরিবহনের বিপ্লব ভাই সাহায্য করেছেন। এটা আজ ইমাত পরিবহন। জার্নিটা কেমন ছিল সেটা শেয়ার করার জন্য আজকের ব্লগটি। সবার আগে বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এটি একটি ইকোনমি ক্লাসের বাস। আমরা ঈদের সময় গাড়ি একটু লেটে আসে এবং জ্যামও ছিল, দেখুন সেই জ্যামের চিত্র। প্রত্যাশিত হয়ে বাড়ি যাওয়ার যে অনুভূতি আসলে সেটা বলে বোঝানো যাবে না। আমরা এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোল প্লাজায়, এক্সপ্রেস ওয়ের টোল প্লাজায় আমরা সিরিয়ালে রয়েছি, এই চলে এসেছি অলরেডি। এক্সপ্রেস ওয়ের টোল প্লাজা থেকে টোল পরিশোধ করে আমরা অলরেডি বের হয়ে গেলাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক উপভোগ করতে থাকুন আমাদের আজকের ভিডিওটি। আমি চেষ্টা করেছি রোডটা দেখাতে এবং বাইরের দৃশ্য প্লাস সুন্দরভাবে দেখানোর। দেখতে থাকুন। আমরা এখন পদ্মা সেতুর টোল প্লাজার জ্যামে আছি। অপেক্ষা করছি পদ্মা সেতু টোল প্লাজার টোল দিয়ে পদ্মা সেতুতে উঠতে। তা দেখুন টিভি রিপোর্টাররা আইলেনের উপর দাঁড়িয়ে রিপোর্ট করছে। এদিকে বিশাল জ্যাম, প্রায় 3 কিলোমিটারের মতো জ্যাম পড়েছিল, পরে অবশ্য ক্লিয়ার হয়ে গিয়েছে। দেখুন টিভি রিপোর্টাররা আইলেনের উপর দাঁড়িয়ে রিপোর্ট করছে। কিছু সময়ের মধ্যে আমরা টোল পরিশোধ করে পদ্মা সেতু উপরে উঠব। উপভোগ করতে থাকুন আমার আজকের ঈদে বাড়ি যাওয়ার ব্লগটি, আশা করি ভালো লাগবে। অলরেডি আমরা টোল পরিশোধ করে পদ্মা সেতুর দিকে অগ্রসর হচ্ছি, তো পদ্মা সেতু দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন ভিউয়ার্স। Thank you.
যে গাড়িটি এত স্পিডে যাচ্ছে, আসলে ক্যামেরাটা ধরে রাখাই আমার খুবই কষ্ট হচ্ছিল আর রিস্কও ছিল। এই বাতাসে যদি ক্যামেরাটা পড়ে যেত তাহলে সেটার খুঁজে পেতাম না। স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিচ্ছি বাজে করে। দেখুন ভিউয়ার্স, আসলে চোখ জুড়িয়ে যায়। কিছু সময়ের মধ্যেই আমরা পদ্মা সেতু পাড়ি দেওয়া শেষ হয়ে যাবে, অর্থাৎ পার হয়ে যাব। আমরা পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুর জাজিরা পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। আমাদের বাসটি অলরেডি সেতু থেকে নামছে, দেখুন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন। দেখা হবে পরবর্তী আবার নতুন একটি ভিডিওয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই শেষ করছি আজকের ব্লগটি।